নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড ধুম লেগেছে হৃদকমলে লেখা সৌমিত দেব পাঠ সৌনক সান্নাল প্রতিটা মানুষ যেন আসলে নিজের অস্তিত্বের প্রতিটি বিশ্বাস সম্বল করে খুঁজে চলেছে এমন অবলম্বন খুঁজে চলেছে এমন একটা বিশ্বাস যে ভার নেবে তার যাবতীয় স্বীকারোক্তির এমন একজন যার সামনে দাঁড়িয়ে উলঙ্গ নির্ভীক নির্লজ্জ বলতে পারা যায় এই সেই দিন সেই প্রবল শীতের মধ্যে নিজের চিতার সামনে দাঁড়িয়ে সে আঁচেই হাত সেঁকেছি আমি আগুনের ঐশ্বর্য যখন ছাই করে তুলছে আমার সেই ধারণাকে যাকে আমি তিলে তিলে শরীর করে তুলেছি তখনও সেই আলোয়ে আমি খুঁজেছি প্রেমিকার মুখ বলতে পারা যায় এই যে আমার যাবতীয় অন্ধকার যাকে আমি মনে করি মৃত্যু অথবা এই যে আমার যাবতীয় মৃত্যু যাকে আমি মনে করি অন্ধকার এইসব আসলে আমি অনিদ্রার উপসর্গ ভাবতে ভালোবাসি ভাবতে ভালোবাসি ডাক্তার দেখালে সেরে যাবো আমি অথচ আমার সেই ধারণাকে যাকে আমি তিলে তিলে পরিচয় করে তুলেছি সে যখন আমার চোখে চোখ রাখে তখন বুঝতে পারি আমি সে যাকে খুঁজে চলেছি সে আমি আমি নিজেই বসে আছি নিজের স্বীকারোক্তির দায়ভার কাঁধে নিয়ে কাঁধ ভারী হয়ে আসে আমার মাথা ঝিমঝিম করে খোঁজ হয় আরো 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 দ্রুত কারণ বর্তমানে অসহায়ত হয়ে উঠেছে তার এক দৃঢ় চালিকা শক্তি না শঙ্খ বা তার সৃষ্টি আমার সেই নিঃশর্ত স্বীকারোক্তির জায়গা হয়ে দাঁড়ায়নি কখনোই বরং নিষ্ঠুর সেই শীতের রাতে যে আগুনের আলোয় হাত সেকেছি আমি দেখেছি প্রেমিকার মুখ সেই আগুনের জ্বালানির দায় নিয়েছেন তিনি আগুন জ্বলবে অনন্তকাল অনন্ত উজ্জ্বল বাতিঘরের দিগভ্রষ্ট জাহাজ ফেরাবার দায়িত্ব নিয়েছেন যেন শঙ্খ ঘোষ আদতে একটা নিষ্ঠুর লোক তার সৃষ্টি তার জ্ঞান বোধ তার বিশ্বজোড়া খ্যাতি তার পুরস্কার এই সব কিছু ছাপিয়ে আদতে তিনি একটা নিষ্ঠুর লোক পকেটে আয়না নিয়ে ঘোরা একটা লোক কে জানে কখন জেগে ওঠে শয়তানি যে কোনো মুহূর্তে সেই আয়না আপনার মুখের সামনে মেলে ধরে বলতে পারেন কি হে নিজেকে অস্বীকার করে আর কদ্দিন এমন একটা মানুষ যিনি নিজেকে পড়ে ফেলেছেন প্রায় পুরোটা আর পড়ে ফেলেছেন বলেই বোধ হয় শাসকের ভয় নেই তার। পরিচয়ের ভয় নেই বিস্মৃতির ভয় নেই বিরোধীর ভয় নেই ভয় নেই প্রায় কোনো কিছুতেই জীবনে যেন তার একটাই কাজ মাটির তলায় লুকিয়ে থাকা সমস্ত কারাগার খুঁজে খুঁজে বের করা আর মেলে ধরা আলোর সামনে সেই সমস্ত কারাগার যেখানে যত্ন করে বন্দি করে রেখেছি আমরা নিজেদের স্বেচ্ছাশেকলকে গয়না স্নেহে করেছি আগলে রাখার জিনিস স্বার্থপরের মতো কারাগারের সেই একমাত্র আলোর উৎস সেই ছোট্ট ঘুলঘুলিটাকেও ঢেকে ফেলছি অনায়াসে নিজেরাই পাহারায় বসিয়েছি নিজেদের সেই পাহারাদারের চোখের সামনে দিয়ে হেঁটে আসেন সেই লোক যাকে আটকানোর সাহস তাদের নেই আর তাই সেই লোকটি এসে দাঁড়িয়ে থাকেন সেই কারাগারের সামনে তাকিয়ে থাকেন স্থির চোখে না গড়াতটা খুলে দেওয়ার চেষ্টা করেন না তিনি একবারের জন্যেও চেষ্টা করেন না কোনো শব্দ বলতে শুধু গড়াদের দেওয়ালে দেওয়ালে হঠাৎই লেখা হয়ে যায় একের পর এক আলো সেই আলোয় বন্দিত্ব মানায় না শঙ্খ আদতে একটি বিরক্তিকর লোক বেশ তো ছিলাম আমি নিজেকে নিজের মতো গুছিয়ে কই কাউকে তো বিরক্ত করতে যাইনি কখনো তবে তবে আমি যখন নিজেকে মেনে নিয়েছি নিজেকে স্বীকার করে নিয়েছি তখন তার আপত্তি কোথায় কেন তিনি আমাকে বাধ্য করেন এই মেনে নেওয়াটা অস্বীকার করে আবারও আলোয় ফিরতে কেন আমার বন্দিত্বে তার অসুবিধে কোথায় আর শুধু কি আমি কখনো চটে যায় শাসক কখনো বিরোধী কখনো ক্ষমতার দালাল বাহিনীর রোষ ধেয়ে আসে কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়েও তিনি বলার ক্ষমতা রাখেন কোন দলীয় রং থাকলে আমি মিছিলে হাঁটব না এই লোককে দেখি আমরা সেই গড়াদের ভেতর থেকে শ্রদ্ধায় ঈর্ষায় ছিঁড়ে যায় আমার মাথার ভেতরটা যেন এই লোককে দেখি আমরা সেই গড়াদের ভেতর থেকে প্রেম প্রবল প্রেমে ঠান্ডা হয়ে যায় আমার মনের ভেতরটা যেন এই লোককে দেখি আমরা সেই গড়াদের ভেতর থেকে আর মনে হয় চেষ্টা করেই দেখি না একবার কেউ চেষ্টা করতে গিয়ে হয়ে ওঠে কবি কেউ সাহিত্যিক কেউ বা হয়ে উঠতে পারে সাচ্চা প্রেমিক কেউ আবার মিছিলের শাড়ির সামনের মুখ আর যারা পারল না পেরে উঠল না হলো না হাজার চেষ্টা করেও হলো না যাদের তাদের জন্য ওই লোকটাই হয়ে উঠল কখনো আশ্রয় কখনো আগুন কখনো ছায়া কখনো বর্তমান শঙ্খ ঘোষ আদতে একটা আশ্চর্য লোক এমন একজন যার সামনে দাঁড়িয়ে উলঙ্গ নির্ভীক নির্লজ্জ বলতে পারা যায় এই সেই দিন সেই প্রবল শীতের মধ্যে নিজের চিতার সামনে দাঁড়িয়ে সে আঁচেই হাত সেঁকেছি আমি বলা যায় চিৎকার করে বলা যায় চিৎকার করে স্বীকার করা যায় নিজেকে রাস্তায় নামা যায় গান গাওয়া যায় নিজের যাবতীয় বিশ্বাসকে উজাড় করে বলা যায় বলা যায় বলা যায় আর ঠিক সেই মুহূর্তেই লোকটা কাঁধে হাত রেখে বলতে চায় আস্ফালন আসলে ক্ষমতার চোরা স্রোতের টান লোকটা বলে চুপ করো শব্দহীন হও শঙ্খ ঘোষ আদতে একটা বিশ্বাস অনেকটা ওই অন্ধের লাঠির মতো